আমরা চলে আসলাম ইলিশ কাউন্টার। আজকে আমরা যাব বিক্রমপুর ইসরাফিলদের বাড়িতে। তো অনেক ভালো লাগতেছে যে বিক্রমপুর যাচ্ছি, কারণ বিক্রমপুর আমি আগে কখনোই যাই নাই, এটার জন্য ঘুরতেই পারবো, কয়েকদিন থাকতে পারবো আর কি। তো বিক্রমপুর ইসরাফিলের বোনের বিয়ে, জ্যাঠাতো বোনের, ওই বিয়েতে যাব, সব প্রিপারেশন নিয়েই আসলাম। আর এই যে আম্মু, আন্টি, সামিরা, আর এই যে খালু ইসরাফিল, আর আব্বু, তো অনেকে আমার শ্বশুরের নাকি চিনেন না, এটা আমার শ্বশুর, তো দেখিয়ে দিলাম যারা দেখেন নাই। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমিও কিন্তু আছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের লাগেজ, ব্যাগ, সব কিছু, কারণ যাচ্ছি আমরা 2 থেকে 3 দিনের জন্য, তো সব প্রিপারেশন নিয়ে তো যেতে হবে, তাই না? যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। আমি টিকিট নিব, টিকিট বিক্রি করবেন? এই যে আমাদের টিকিট, কোন দিক দিয়ে যাব আমরা? ইসরাফিল, তোমাদের বাসা আজকে ইয়ে, আমাদের টিকিট নেওয়া হয়েছে। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর বাস আসছে, তো বাসে উঠে গেলাম আর আমরা রওনা হয়ে গেলাম বিক্রমপুরের জন্য। আর আমরা সবাই মানে বাসে ওঠার পরেই তো আমার ননদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সাথে আমারও, আমরা অনেক এনজয় করতেছিলাম। আসলে এই সময়টা এতই ভালো লাগতেছিল, আর এরকম সময় কিন্তু খুব কমই আসে, ঠিক না? আর আমরা বাসে বসে এটা ওইটা 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 খাওয়ার মধ্যেই ছিলাম, তো কী আর করার, এটাই তো মজা। তো যাই হোক, আমি নিজে এনজয় করতেছিলাম প্রচুর পরিমাণে, কিন্তু আবার আমার হাজব্যান্ডকেও মিস করতেছিলাম, স্বামী আমার হাজব্যান্ডকে মিস করতেছিল, তো কী আর করার, দুজনে মনের দুঃখ সুখ বলতে বলতে এনজয় করতে করতে বিক্রমপুর চলে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদী, আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। এটি সদরঘাটের লঞ্চ, এদিক থেকে বোঝা যায় সদরঘাটের লঞ্চ। আমি যেটা আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আপনারা হয়তো অনেকে এই রাস্তাটা দেখে বুঝেই গেছেন যে আমরা কোন দিক থেকে যাচ্ছি। আসলে আমরা মামা যাইতে যে ফ্লাইওভারটা পড়ে না, ওই ফ্লাইওভার দিয়েই যাচ্ছি, তো মামা দেখা যায় একদম সোজা রাস্তা মনে হয়, আর আমরা একটু ডান দিক না বাম দিকে মোড় নিয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, আমরা এখনও বাসেই আছি, আর এখানে দেখি আমাদের প্রধানমন্ত্রী হাত উঠায় দাঁড়াইছিল, একটু উঠাই নিলাম, যে সবাইকে হাত দেখাইতেছিল। আর আমার ননদ তো বাদাম খাইলো, আব্বু স্প্রাইট আনলো, খাইলাম, চিপস খাইলাম, আম্মু কিনে দিছিল, তা আমি আবার পেয়ারা খেতে মন চাইতেছিল, আমি আবার পেয়ারা নিলাম। যখন চাচুর আসছিলো মাওয়াতে গেছিলাম, তো এই রুট থেকেই তো গেছিলাম। মাওয়া রুটটা এত ভালো লাগে, বিশেষ করে ফ্লাইওভারে ওঠার সময় এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগে। ফ্লাইওভার থেকে নামার পর একটু পরে দেখি যে ডান দিক না বাম দিকে মনে ছিল, আর তখন থেকেই মানে গ্রাম গ্রাম একটা ফিল আসতেছিলো, আর মনে হইতেছিল কি যে আমি আমার বাড়িতে যাইতেছি, তো নিজের বাড়িতে না যাইতো কি সেই সাকিলদের বাসায় তো যাইতেছিলাম। তো যাই হোক, আমরা তো এখনও বাসে আসি, এখনও নামা হয়নি, আর অনেক ভালো লাগতেছিলো যে এতদিন পর এত দূরে কোথাও যাইতেছি ঘুরতে, তাও বাসে। তো ওই জার্নিটা আসলে অনেক অনেক ভালো লাগতেছিলো, আর অনেক এনজয় করতেছিলাম। এসে পড়েছি এখানে,
আমরা তো বাস থেকে নেমে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে সোয়ানবাড়ি। তো এখান থেকে আবার অটোতে যেতে হবে, তো এটার জন্য ওরা অটো দেখতেছে আর আমি একটু রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছিলাম। তো অনেক জলদি চলে আসছি, আমি ভাবছি অনেক লেট হবে, কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম। আমরা অটোতে উঠে পড়েছি। একটা পুকুর এদিকে, পুকুরে হাঁস আছে, ইস্রাফিল পুকুরে হাঁস আছে। আমার আতঙ্কে বসে আছে। ইস্রাফিল আর কতক্ষণ লাগবে? 10 মিনিট। আমরা চলে আসছি বাসায়, এখন ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পর মানে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করে দিই ইনশাল্লাহ। পরবর্তী মানে আজকে তো বিয়ে বাড়িতে আসছি, পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ দিব আর কি। তো ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।